আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করতে আমি খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আপনি যদি লিখতেন যে আপনি একজন নারী আমি কিন্তু আপনাকে আরো আগে আগেই

দিন যাবৎ আহ আপনাদের গুলো দেখি সাধারণত আপনাদের লাইভ চলাকালীন আমার দেখা হয় না আমি পরে ইউটিউব থেকে আপনাদের আহ লাইভগুলো দেখি আহ কিংবা শুনি তো উম আপনাদের অনেক ব্যাপার আমার অনেক বেশি ভালো লাগে আহ কারণ আমি হচ্ছে একটা হিন্দু ফ্যামিলি থেকে আসছি আহ আমার পুরো এলাকার মানুষজন হিন্দু ছিল আমি মুসলমানদের সংস্পর্শে তখন আসিনি কিন্তু আমার মধ্যে এরকম কিছু ছিল না কিংবা আমার ফ্যামিলিতে এরকম কিছু ছিল না যে অন্য মানুষকে হিংসা করা তাকে খারাপ মনে করা তো আমি এমনিতেই শুধু মানুষ না পশু পাখিও অনেক বেশি ভালোবাসি জানি না এটা কেন ছোটবেলা থেকেই ছিল তো একদিন 2020 সালে আসাদ ভাইয়ের একটা ভিডিও আমার একটা ফ্রেন্ড শেয়ার করছিল তো এই যে প্রথম আমি একজনের ভিডিও দেখলাম যে এত উদার মনের তো এরপরে আস্তে আস্তে আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কথা শুনেছি আসিফ ময়উদ্দিন ভাইয়ের কথা শুনেছি এরপর আপনাদের লাইভটা এখন আমি নিয়মিত শুনি কিংবা দেখি তো আমার মনে হয় যে এখনো এত ভালো মানুষ এই পৃথিবীতে আছে যারা অনেক বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে যারা ঠাকুর পূজা করে তাদের মধ্যে আমি দেখছি অনেক বেশি হিংসা তারা মানুষ অনেক ছোট মনে করে আহ বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করে কিন্তু আপনারা তো কেউই কোনো মানে রিলিজিয়াস একটিভিটিস এর সাথে যুক্ত না তো আপনাদের মানসিকতা এত ভালো যা আমারে অনেক বেশি মানে অনুপ্রাণিত করে যদি আমি নিজেও কখনো মানে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর মধ্যে এত মানে ভালো করে কখনোই করিনি আমি লাস্ট কবে পূজা দিয়েছি ওটা ভুলে গেছি হিন্দুদের পূজার একটা পার্ট হচ্ছে উলু দেওয়া আমার বয়স ছাব্বিশ বছর তো আমি উলুটা দিতে পারি না এটা নিয়ে আমার ফ্যামিলি থেকে কিন্তু কোনো চাপ নেই তো আমি তো একা একা বকবক করে যাচ্ছি আপনারা কিছু একটু যদি বলেন

আমাদের আরো অন্যান্য মেয়েদেরও হেউ করা হয় যা আমি মোটেই পছন্দ করি না আমার জায়গা থেকে আমি যতটা সম্ভব এর প্রতিবাদ করি তো কিছু সময় আগে আপনারা এই কথাগুলো আমি আগেও শুনেছি কিন্তু আজকে আমার বারবারই মনে হচ্ছিল যে আমার পাঁচ বছর বয়সে একটা ভাগ্নি আছে তো ওরে তো আমি আহ মানে ওয়ান কাইন্ড অফ ফুল এর মতোই মনে করি কারণ ও এখন ভালো কি মন্দ কি এটা না ওর কাছে ভালো সেটা যে বেশি ভাত খায় সে হচ্ছে ভালো যে কম ভাত খায় সে হচ্ছে খারাপ তো সেই বাচ্চা মেয়েটার এরকম কিছু এটা তো আমি মানে কল্পনাই করতে পারতেছিলাম না তো আমার বারবারই মাথার মধ্যে এটা ঘুরতেছিল আর মানে আমার সর্বোপরি কথা হচ্ছে যে মানে আপনার আমার অনেক বেশি অনুপ্রেরণা একটা সময় আমার মনে হতো যে আমি মনে হয় একা এরকম চিন্তা করি আমার মনে হয় মেন্টাল সমস্যা আছে কিন্তু এই আপনাদের একটিভিটিস দেখার পরে মনে হয়েছে আমার না যে আমার আশেপাশে হয়তো এরকম কেউ নাই কিন্তু আর অনেকেই এমন ভালো মানুষ আছে তো এইটুকুই আর কি thank you আপু এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা যে কত জঘন্য একটা বিষয় এটা আপনি বুঝতে পারেন এবং বুঝতে আমরা বুঝতে পারি বিকজ আমাদের সেই ব্যাগেজটা নাই যে আমাদের কোনো একটা চোদ্দশো বছর আগে কোনো একটা ল্যাংটা পাগল বলে গেছে এই জন্য তার উপরে আমাদেরকে অন্ধবিশ্বাস করতে হবে ওরকম যেহেতু ব্যাগেজটা নাই সেহেতু আমরা খুব ইজিলি বুঝতে পারি এবং তাদেরও বোঝা উচিত ছিল

ঠিক আছে তো মুমিন রায়টা শুনতে 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 এতটাই অভ্যস্ত হয়ে গেছে শুনতে এবং টেক্সট পড়তে পড়তে যে এদের আর ওইভাবে হচ্ছে যে রিয়েলাইজেশনটা আসে না কিন্তু এদেরকে যদি ভিজুয়ালাইজ করে দেখানো যায় তো আপনি খালি একবার চিন্তা করেন ইনফ্যাক্ট আমি নিজেও এটা নিজেও অসংখ্যবার পড়ছি আমার কাছে মানে পড়ার থেকেই খারাপ লাগছে কিন্তু যেই দিন আমি ভিডিও দেখছি যে এইটার নিয়ে যে একজন ভিডিও বানাইছে সেই নাবি হ্যাঁ বছর বছরের সেইসার বিয়ে হলো তারপরে বছর বয়সে তাকে যে দোলনা থেকে নিয়ে ঘরে কোলের উপরে বসায় একটা দাড়িয়ালা তিপান্ন বছর বয়সের একটা লোকের কোলের উপর বসায় দিয়ে আসলো একটা বাচ্চা শিশুকে আপনি খালি একবার চিন্তা করেন এটা যখন ভিজুয়ালাইজ করা হয় জিনিসটা আসলে কতটা যে খারাপ কতটা জঘন্য এই জিনিসটা তখনই সবচেয়ে ভালো রিয়েলাইজেশনে আসে কিন্তু এই অনিন্দ রাত আসলে টেক্স পড়তে পড়তে শুনতে শুনতে এরা মানে কানেদের ইয়া হয়ে গেছে মানে বোতা হয়ে গেছে যে কারণে এই রিয়লাইজেশন টাইমের মধ্যে আসে না স্টিল ডিফেন্ড করার চেষ্টা করে ভাইয়া আমি কিছুদিন আগে আপনাদের লাইভ থেকে শুনেছিলাম যে আমাদের যে মানে সৃষ্টি দেবতা ব্রহ্মা উনি ওনার মেয়ের সাথে সেক্স করছে তো এই কথাটা যেদিন আমি আপনাদের লাইভ থেকে শুনেছি তো আমি কিছুদিন একদম ফ্রাস্ট্রেশনে চলে গেলাম যে তাইলে আমি কারে ঈশ্বর মানতেছি কারে আমি দেবতা মানতেছি এটা তো একটা স্বাভাবিক মানুষের নৈতিকতা বিরোধী কাজ তাইলে এইরকম একটা কাজ যে করছে সে কি করে আমার পূজনীয় হতে পারে কিংবা তারে কি করে আমি এত পাওয়ার মনে করতেছি তো মানে এরকম আমি এখন হচ্ছে একটা সংশয়ের মধ্যে আহ কারণ হচ্ছে আমার ধর্মগ্রন্থ তো আমি অনেক পড়িনি আর ধর্মগ্রন্থ এত পড়ার মতো সময়ও আমার এখন নেই কারণ আমি হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছি তো আহ আমার মনে হয় যে আমি একটা সময় যাবো যখন হচ্ছে আমি সবগুলো ধর্মগ্রন্থ পড়বো তারপরে যদি আমার মনে এর মধ্যে লজিক কিছু আছে তাহলে আমি ধর্ম ফলো করব নাহলে করব না তখন ভব করে আপনাকে কয়েকটা জিনিস আমি একটু প্রশ্ন করতে চাই প্রথমতে আপনি অনেক কিছু উল্লেখ করেছেন এবং আপনাকে ধন্যবাদ দিয়ে আপনি সাড়ে তিন ঘন্টা এখানে অপেক্ষা করছিলেন আপনার এই প্যাশেন্স এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই এবং আপনি আমার নাম উল্লেখ করেছিলেন যে আপনি আমাকে শুনেছেন দু সালে দেখেন এই মুভমেন্টে আমি খুবই অনুয একজন মানুষ আমাদের এই অর্থাৎ এই চিন্তাধারা অর্থাৎ মানুষের মুক্তভাবে কথা বলা স্বাধীনভাবে চিন্তা করার এই আন্দোলনের সাথে অনেক প্রতিযশা মানুষ আছেন যেমন আমি ছোট করে কয়েকজনের নাম উল্লেখ করে আরজ আলী মাতুব্বর শরীফ তারপরে আমাদের হুমায়ুন আজাদ অভিজিৎ রায় বা এরপরে এই দেখেন এগুলো এক একটা সময় কেউ বই লিখেছেন কেউ ব্লগে লিখেছেন এখন আমাদের এখন আপনি যেখানে উযুক্ত আছেন এখন তথ্য প্রযুক্তির এই সময় আমরা কি করছি যে আমরা ভিডিওতে কথা বলছি এই লাইভ স্ট্রিম হচ্ছে তো আমি অভিজিৎ রায় মারা যাওয়ার পরে চেষ্টা করেছি যে আচ্ছা লিখিতভাবে অনেক 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 গভীর অনেক ডেপ ডেপ নিয়ে অনেকেই অনেক কিছু ই করেছেন যে এটার একটা জবাব দেওয়া উচিত সেই জবাব দেওয়া উচিত এইখান থেকে আমার যাত্রা এবং আমি চেষ্টা করেছি এবং সেই প্রেক্ষাপট থেকে আজকে অনেক দিন এখন দেখেন আপনি আপনার ধর্মের জায়গা থেকে যে প্রশ্নগুলো সম্মুখীন হচ্ছেন এবং আমরা আসিফাই সাথেও কিন্তু বেশ ছয় মাস আগের পরিস্থিতি দেখলে দেখবেন যে আমাদের অনেকেরই দূরত্ব ছিল যে আসিফ ভাই একভাবে বলতেন আমি একভাবে বলতাম বা আমাদের মধ্যে ওইভাবে অনেক অনেক বিরোধ ছিল কিন্তু মানে বাহ্যিকভাবে বিরোধ ছিল কিন্তু আপনার সবাই আপনি কিন্তু উল্লেখ করেছেন যে সবার ইয়া কয়েকজনের নাম উল্লেখ করেছেন যে আপনার ভালো লেগেছে যে আপনার মনের সাথে মিলছে এই যে মেলবন্ধন মেলা মনের সাথে এইটা একটা গভীর সংযোগ আছে সংযোগের ব্যাখ্যাটা এরকম যদি আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে এখনও বাংলাদেশে দেখি আপনি যদি নারী নারী হিসেবে আপনার কিন্তু আপনার স্বামী আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামীকে ডিভোর্স করার আপনার কোনো অধিকার নেই এমনকি আপনি আপনার বাবা মায়ের কোনো সম্পত্তি আপনি পাবেন না এবং আরও অনেক বাধ্যবাধকতা আছে তো এই যে হিন্দু নারীদের অধিকার বঞ্চিত করা এখনও কিন্তু বাংলাদেশের হিন্দু আইনে এটাই বলবৎ আপনার কোনো অধিকারই নাই সেভাবে হ্যাঁ হয়তো আপনাকে এখনও সতীদাহ প্রথার সেটা আপনাকে পালন করা হচ্ছে না আপনার স্বামী মারা গেলে আপনাকে পুরিয়ে দেওয়া হচ্ছে না কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করা আপনার বর যদি খুবই খারাপ লোক হন মারামারি করেন আপনাকে মারেন পেটান আপনার কিন্তু ডিভোর্সের অধিকার নাই এখন এই এই মুহূর্তেও আপনি আপনার পৈতৃক সম্পত্তি যাই আছে মাতৃক সম্পত্তি যাই আছে কিছুই আপনি পাবেন না আপনার ভাই পাবে আপনি পাবেন না আপনার কোনো অধিকার নেই আপনার স্বামী যদি কালকে আপনাকে ডিভোর্স করে দেয় আপনার সন্তান নিয়ে আপনি কোথায় যাবেন আপনি জানেন না তো দেখেন এই যে মৌলিক অধিকার আপনার সেটা আপনি কিন্তু পাচ্ছেন না এখন এই এই পাওয়া নিয়ে আপনি কথা বলেন কালকে আপনাকে কিন্তু সমাচ্যুত হতে হবে আপনার আশেপাশের লোকরাই আপনাকে বিতাড়িত করবে তো এই বেসিক স্বাধীনতা নিয়ে কিন্তু আমরা কিন্তু আহামরি আমরা কিন্তু মোহাম্মদের মতো কৃষ্ণের মতো শিবের মতো কিছু কোনো অলৌকিক আমাদের কিছু নাই আমাদের কোনো আমাদের কোনো ওইভাবে কিন্তু নাস্তিকতার পুস্তক মানে আমাদের ধর্মগ্রন্থ এরকম কিছু নাই কিছুই নাই আমরা শুধুমাত্র মৌলিক যে মানুষের অধিকার সেইগুলো নিয়েই কথা বলছি একটু যেমন শিবের গাঁজা খাওয়া বা বিবেকানন্দ যদি ইলিশ খায় আমাদের কারোরই কোনো প্রবলেম নাই। কারণ উনি সিগারেট খাবেন ইলিশ খাবেন মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমাদের আসলে কথাগুলো খুবই স্বাভাবিক খুবই ছোটো খুবই সীমিত কথাবার্তা এবং খুবই বেসিক কথাবার্তা যেই বেসিক বিষয়ে আমরা এখনও দৃষ্টিপাত করতে পারি না আমরা প্রাণীর প্রতি এখনও নিশ্চয়তা করি আমার আমার ভালো লাগলো না শরীরটা একটু মেজমেজ করলো পাশে একটা কুকুর পেলাম দুটো লাথি মারি দিলাম একটা বিড়ালকে মারে ফেললাম বা ধরেন অন্য একটা পাখি গুলি করে মারে ফেললাম হ্যাঁ এই যে একটা বিষয় যে আমি মানুষ আমি সুপিরিয়ার আমার আমি দুই পায়ে চলি আমার যা ইচ্ছা আমি করতে পারি আমি পুরুষ আমার বিশাল অধিকারী সারোজ ভাই একটুকে না যে আপনি নারী অথবা মানে এই যে অগ্রাধিকারের ব্যাপারটা কি আসলে আমাদের সমাজে এই এই শ্রেণী আমরা বিন্যাস করেছি যে আমি আমি পুরুষ আমি বিশ্বাস শক্তিশালী আমি মুসলমান আমি বিশ্বাস শক্তিশালী বা আমি হিন্দু আমার ক্ষমতা আমি আমার মানে প্রয়োগ করতেছি আমরা আসলে এই বেসিক বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি করছি এবং আমরা এই এখন আমার খুব খারাপ লাগে আপনি যখন বলতেছিলেন না যে আমরা এই ধরনের কথা বলি বা অনেকেই বলেন অনেকেই দেন আমার কষ্ট লাগে যে বেশিরভাগ মানুষ এই বেসিক বিষয় তারা জানেনি না এটা তো আমাদের কোনো রুটি রুজি না আমাদের ধর্ম প্রচার আমাদের এখান থেকে বিশাল কিছু বা কিছুই না আমরা মানুষের একদম মৌলিক জায়গাগুলোতে কথা বলতেছি যে এই কথাগুলো আরো সবার বলার কথা কিন্তু আমাদের বিচ্ছিন্ন হয়ে হ্যাঁ যেমন আমরা চেহারা দেখাইতে পারি না আমরা আমাদের আইডেন্টিফিকেশন দেখাইতে পারি না অনেক কারণে দেশে থাকতে পারি না ফালাই দেয় আমাদের অনেকের আমাদের অনেকে মারা গেছেন তো এই বেসিক কথা বলতে যে মারা যেতে হয় এটা আমাদের সমাজের জন্য কত বড় লজ্জার এটাই আর কি আমি দুঃখিত দীর্ঘ করে ফেলার জন্য না 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 ঠিক আছে ভাইয়া এই যে আমি একটু আগে বললাম যে আপনাদের আমার ভালো লাগে তো একটা কথা আমি ক্লিয়ার করি আমার ভালো লাগা মিনস এটা না যে আপনাদের সব কিছু আমার পছন্দ আপনাদের অনেক কিছুই আমার ভালো লাগে আপনাদের কাছ থেকে আমি আমি যেটা মনে করি যে একজনের কাছ থেকে আমার কতটুকু নেওয়া উচিত যতটুকু আমি ভালো বলে মনে করি আপনাদের ভিতরে এই আমি যে চারজনের নাম বলেছি যে চারজনের কাছ থেকে আমার যতটুকু যতটুকু মনে হয়েছে যে এটা বিটার বলেছে তো আমি টুকুই নেবো আমি ওইটুকু বেশি সে বলেছি আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে বিভিন্ন ব্যাপারে আমি আপনার সাথে একমত হব না ওটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই আর এই যে বললেন যে সমাজের কথা তো আমাদের সোসাইটিতে হয়েছে কি আহ মেয়েরা হচ্ছে নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না এই দোষটা আমি মোটেই সমাজের উপর দিবো না আহ মেয়েদের কাছেই মেয়ে মানুষ চুল কেটে ফেলছিস কেন মেয়ে মানুষ জিন্স প্যান্ট পরলি কেন মেয়ে মানুষ মেলায় গেলি কেন এইরকম অনেক কথা শোনা লাগে আমি মানে এই ছোট ছোট ব্যাপারগুলোতেই খুব কম মেরে দেখেছি যে সেই উত্তরটা দিয়েছে কিন্তু আমি কেনই যেন দিতাম আমি যে কারো কাছ থেকে শিখেছি ব্যাপারটা ওরকম কেন ওই আমার মনে হতো এই সামান্য ব্যাপারে নাক গলানোর কি আছে আমার চুল আমি কাটবো কি কাটবো না এটা তো কারো ক্ষতি হচ্ছে আমারে সেই সব কাজে বাধা দেওয়া উচিত যে কাজটা আমি করলে অন্য কারো ক্ষতি হবে তো আমি তো অন্য কারো কোনো ক্ষতি করতেছি না তো এইখানে এত নাক হয় কি যে মেয়েরা নিজেরাই নিজেদের সম্পর্কে অধিকার সম্পর্কে তারা সচেতন না আহ এর জন্য আর কারণ হচ্ছে আমাদের প্রপার শিক্ষা নেই আমাদের মা মাসি তাদের মধ্যেও এই মানে অধিকার সচেতনতা নেই আর আমাদের যে জেনারেশন আমাদের জেনারেশনে অনেক বড় গ্যাপ শুধু যদি আমরা ধর্মের দোষ দেই কিংবা সমাজের দোষ দেই আমার মনে হয় ধারণাটা ভুল মেয়েদেরও মানে আপনি আপনি এটাই এটাই বলছেন যে আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে সজাশাপটা যে চিন্তার মুক্তির আন্দোলন তাই তো হ্যাঁ অবশ্যই কারণ আপনার চিন্তা যদি না বদলায় এটা যে আমার দাসত্ব এটা আমার অধিকার এটা আমার ভুল এটা আমার চিন্তা থেকে আসবে এটা তো কোনো বস্তুগত জিনিস না ভুল তো কোনো বস্তুগত জিনিস না যে এটা ভুলে যেতে ঠিক এটা তো আমার মানসিকতার মধ্যে আসবে এটাই ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে আসে না তারা আমার দাদা কি বললো আমার বাবা কি বললো আমার হাজব্যান্ড কি বললো তারা একটা অন্যায় করলো আমরা মেনে নিলাম ইস ছেলে মানুষ করছে আরে ছেলে মানুষ বলে তো অন্যায় কাজটা ন্যায় হয়ে যায় না এক্স্যাক্টলি এই 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 আন্দোলনটাই দেখেন এই এখানে যে সংসদ দেখতে পাচ্ছেন লোকও লগোর নিচে কিন্তু ওই কথারাই লেখা আছে চিন্তার মুক্তির আন্দোলন হ্যাঁ এখন এই কাজটাই আমরা আসলে অনেকেই বিচ্ছিন্নভাবেই করি কিন্তু কাজটা একই কাজ যে যেখানে যে যে ইয়ে থেকে আমরা ধরুন এই যে মোল্লা এদের সাথে কিন্তু আমাদের কারোরই জমি সম্পত্তি কিছু নিয়ে কোনো ঝামেলা নাই আমরা কেন করি কারণ তারা মানুষকে এভাবে কণ্ঠসা করে রাখে তারা মানুষকে বদ্ধ করে মুক্তির জন্যই এই চেষ্টাটা আমরা এই রাত জেগে অনেকে এই এই যে দেখেন এখন প্রায় মানে ফেসবুক ইউটিউব মিলে হাজার হাজারখানা মানুষ দেখতেছেন বা কম বেশি কিন্তু এই এটার

অভিজিৎ ভাই হত্যা করা হয়েছে নীলাদ্রি নীল কে হত্যা করা হয়েছে তো আরো অনেকেই আছেন এই মানে অগ্রজদের এত নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তো উনাদের যে সময়টাতে মূলত এই torture গুলো হয়েছে তখন আমি স্কুলে পড়তাম আমি নীলাদ্রি নীল দে যখন মানে হত্যা করা হয় আমি ওটা হচ্ছে আপনার ইসে দেখেছিলাম পেপারে দেখেছিলাম আর আহ অভিজিৎ ভাই যখন হত্যা করা হয় তখন আমি কারো কাছে শুনেছিলাম তো তখন আমি এগুলোর কিছুই জানতাম না আর এরকম আসলে আমি এরকম হব আমি এরকম চিন্তা করবো কিংবা আমি এরকম চিন্তা করি এটা আমি বুঝতামই না যে আমি আসলে অন্যদের থেকে ডিফারেন্ট চিন্তা করি তো আমি ছোটবেলা থেকেই একজন একটা খারাপ কাজ করলে না তুই এই কাজটা করিস না তোর এটা ভালো হবে না আহ এটা না এটা কর এরকম সবার মানে আমি যেখানে যেখানে দেখতাম আমি সেখানে যেখানে বলতাম আমি মানে আহ কোন পশু পাখির প্রতি কোনো অন্যায় হয় কিংবা ওদের আমার জায়গা থেকে যতটা করা সম্ভব আমি অতটুকু করতাম কিন্তু আমি যখন আস্তে আস্তে গেলাম আহ আমি যখন স্কুল পাশ করে কলেজে গেলাম বিভিন্ন মানে বই পত্র পড়লাম তারপরে আমি দেখতে পাইলাম যে হ্যাঁ আমার চিন্তা চেতনার মধ্যে অন্যদের সাথে কিছুটা হলেও অমিল আছে আমি একটু ভিন্ন ভাবে ভাবি অনেকেই আমার বলতে কি তুই একটু বেশি ভাব প্রকৃতির হ্যাঁ তুই বেশি বেশি ভাবতেছিস একটা বিড়াল ওই করতেছে তাতে তোর কি হয়েছে একজন পাগল রেধে তোর এত মন খারাপের কি আছে ও উনি তো তোর কিছু না কিন্তু আমার চিন্তাটা ছিল এরকম উনি আমার কিছু না ওই পাগলটা যখন জন্ম নিচ্ছে সে নিশ্চয়ই পাগল হয়ে জন্ম নেয়নি সে কারো না কারো বলে একেবারে মানে সোনার চাঁদ হয়ে আসছিল তো যে কোনো রিজনে সে এখন মানে পাগল হয়ে গেছে তার সাথে সমস্যা আছে কিন্তু আমাদের মানবতাটা কই যাবে তো এইসব চিন্তা করার জন্য আমার আশেপাশে থেকে আমি শুনতাম আমার একটু মেন্টাল প্রবলেম আছে নাহলে আমি একটু বেশি ভাবুক প্রকৃতি তো এরকম করে হচ্ছে আর আমি তো ইউটিউব ফোন ইন্টারনেটে অনেকটা পরে আসছি তো আর এইগুলার যে আসলে এরকম কোন প্ল্যাটফর্ম আছে কিংবা মানুষ এগুলো নিয়ে কথা বলে আমি জানতাম না করেই একদিন একটা ভিডিও আমার সামনে আসলো তারপর থেকে আমার এখন এইগুলো নিয়ে খুঁজে বেড়ানো আর যেহেতু আমি এখন কি বলে না আমার আছে আছে কিছু করার কিন্তু আমি একেবারেই মনে প্রাণে খুব চাই যে আমি যেন কিছু না কিছু করতে পারি অন্তত মানুষের ভালোর জন্য আমার মনে হয় যে মানে আমি যদি এই মানে পূজা পার্বণ এইগুলো আমি আগে কখনোই করতাম না ওইভাবে এর সাথে আমি যুক্তই না তো আমার কাছে মনে হয় যে এই মানুষের ভালোবাসা কিংবা প্রকৃতির ভালোবাসা আপনার পশু বাগির ভালোবাসা এটাই আসলে মূলত জীবনের ধর্ম এই আর কি না অবশ্যই আছে অবশ্যই আছে ঠিক থ্যাংক ইউ আপু আপনার আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করবো যে আপনার যদি কখনো সুযোগ হয় আপনি লাইভ স্ট্রিমে যুক্ত হতে পারেন আপনি আপনার বক্তব্য জানাতে পারেন

অবশ্যই আপু থ্যাংক ইউ তাহলে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আশা করি আগামীতে আরো কথা হবে এবং আসাদ ভাই এবং দিন দাওয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিই নাকি আপনারা বিদায় নেন তাহলে আমরা আজকে এখন শেষ করে দিচ্ছি জি ভাই ধন্যবাদ দর্শক বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য এবং দিন দেওয়া ভাই এবং ভবঘুরে আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ এখনো এখন আমাদের সাথে ছয়শো জন মানুষের মতো আছেন এবং হাজার জন মানুষ ছিলেন ছয়শো জন মানুষ ছয় ঘন্টা ধরে লাইফটা মানে ছয় ঘন্টা হয়ে যাচ্ছে এবং ছয়শো জন মানুষ এখনো আছেন থ্যাংক ইউ আপনাদের পেশেন্সের জন্য অনেক বেশি ধন্যবাদ এবং তাহলে আজকে ভালো থাকেন আজকে তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে গুড নাইট ঠিক আছে ভাই ভালো থাকবেন